আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রসুল্লার আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নাবি সাল্লাম সারা জীবনই কি আমাদের জন্য আদর্শ নাকি চল্লিশ বছর বয়সের পরের জীবন থেকে আমাদের জন্য আদর্শ তিনি কি চল্লিশ বছরের পর মানে তিনি আমাদের আদর্শ আমরা এই কথা বলেছি হ্যাঁ তাকে অনুসরণ করতে হবে তার চল্লিশ বছরের পরে তিনি যা পেয়েছেন অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত যা কিছু তার মাধ্যমে আমাদের কাছে এসেছে সেটাই ইসলাম এর আগের অংশটি ইসলাম ন ইসলামের পার্ট নয় এর আগের অংশটি কারণ এর আগে তো নাই এবং এর আগে তার বক্তব্য কিন্তু কোথাও রেকর্ড করা ওই রকম নাই কারণ তখন তো তার সাহাবি নাই যে তারা লিখে রাখবে মুখস্থ করে রাখবে অথবা এর আগের জীবনটি এটা সিম্পল জীবনই কিন্তু তিনি যেহেতু নবী হবেন সে কারণে আল্লাহ তাকে সেখান থেকে বিভিন্ন অপরাধ থেকে রক্ষা করেছেন সেগুলো থেকে আপনি হয়তোবা বিভিন্ন জিনিস নিতে পারেন কিন্তু ওইটা কোনো বাধ্যবাধকতা আপনার উপর নেই বরং তার পরবর্তী জীবনটি তার জন্য কমপ্লিট মানে আল্লাহ তারা যে কথা বলেছেন লাকাত কান আলকুম ফির রাসুল ইল্লাহি হাসানা তিনি যখন আল্লাহ রাসুল হয়েছেন তখন থেকে তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এটি হলো মৌলিক কথাবার্তা এরপরে এত বিস্তারিত এখানে আলোচনা করার সময় নেই আমরা শুধু এতটুকু বলে আপনাদেরকে আহ বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম